নতুন সিম কার্ড তারপরে বাড়ি থেকে বেরোবি, আমি তোর জন্য গাড়িও এনে দেব। চিৎকার করবেন নাই দিদি, তোর তো চোখে তো শুধু লোভ রে, উপরের দিকে তাকায় আছিস, এ তো অসুরের দৃষ্টি, নিচের দিকে তাকা দেবীর দৃষ্টি, দেবীর দৃষ্টি নিচের দিকে থাকে। আরে সব কি, এসব সোনা দানের সোনা, তুই চরণ দাসের মিয়া, তুই ভিখারি নোস। আর এই ফোন, এত দামি ফোন, এত দামি ফোন তুই আগে কখনো ব্যবহার করেছিস? আরে পোশাক, এত দামি দামি পোশাক, দিদি তোর কি হয়েছে কি? এই পোশাকের দাম 5,000 টাকা, কি হলো কি তোর দিদি, কি হলো তোর, তুই বিকায় যাচ্ছিস দিদি, বিকায় যাচ্ছিস, তুই ওই বাড়ি ফিরে চল, এখানে থেকে আর বাদ নয় সম্মান নষ্ট করিস নাই। অপু চৌধুরী আমার স্বামী, সে আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, এই বাড়ির বউ করে সে লিয়ে এসেছে। আর এই বাড়িতে তুই কি সব খাই পিচ্ছিস, তুই ক্লাবে যাচ্ছিস, পার্টি করছিস, তুই নিজের সম্মানের কথা ভাবছিস নাই, বাপের সম্মানের কথা ভাবছিস নাই, তোর বোনের সম্মানের কথা ভাবছিস নাই, ওই যশোদা মাসির সম্মানের কথা ভাবছিস নাই। এখান থেকে ফিরে যা দিদি, তুই আর এ ঘরে থাকবি না। আরে তুই যে পোশাক পরে আইসেছিলি সেই পোশাক পরে তুই এখান থেকে চলে যাবি। আমি তোকে এখান থেকে নিজে বাড়িতে দিয়ে আসবো। ছবি বাবু, ছবি বাবু। হ্যাঁ কি? আপনি গাড়ি বের করেন, টাউন অবধি আপনি আমায় পৌঁছাই দিয়ে আসবেন, আমি দিদিকে এখান থেকে নিয়ে চলে যাব। ও এখান থেকে যাব নাই আমি, আমার টাকা চাই, টাকা চাই আমার, দামি ফোন চাই আমার, দামি ফোন চাই, দামি নতুন জুতা চাই, সোনা সোনা চাই, সোনা চাই, টাকা চাই আমার, টাকা চাই। আমি চিনি নাই, আমি চিনি নাই চরণ দাসকে, আমি চিনি নাই যশোদা মাসিকে, আমি চিনি নাই, নাই আমি মাতৃলতা, আমি মাতৃলতা, সত্তর, তুই আমার সত্তর, তোকে মারবো, তোকে আমি মারবো। তোকে মাইরে আমি কাট দিব, কাট দিব, আমি অনেক কাট দিব, ওই কাট দিয়ে, ওই কাট দিয়ে টাকা পাবো, টাকা পাবো, ওই টাকা দিয়ে তারপর আমি বিয়া করব, বিয়া করব, আমি বিয়া করব।
Stop it! একদম চুপ করে থাকো। আর কাকিমা, পিসিমনি, এটা কি হচ্ছে? এগুলো কি? হ্যাঁ, একটা মেয়েকে লোভ দেখিয়ে ওকে এতটা নিচে নামিয়েছো, আর তার সঙ্গে তোমরাও নিচে নামছো। সবুজ, আমাদের মধ্যে তুই ইন্টারফেয়ার করবি না। করব, 100 বার করবো। এবারে ছেলে আমি আর ও আমার স্ত্রী। যে গয়না ওর প্রাপ্য, যে পোশাক ওর প্রাপ্য, যে মোবাইল ফোন ওর প্রাপ্য, সেগুলো ছুঁয়েও দেখেনি ও, এতটাই নির্লোভ। যে পাপের পয়সায় খায় না, সে পাপের পয়সা অন্য কিছু নেবে, সেটা তো দুরস্থ, তাই না? ওসব বলে কোনো লাভ নেই, হাওয়িতে আগুন লেগে গেছে। একদম আগুন লেগে গেছে মালতী। এই মালতী, মালতী এবার সব কিছু জ্বালিয়ে দেবে। মালতী ব্রেন ওয়াশ হয়ে গেছে, ব্রেন ওয়াশ। মালতীর টার্গেটও ঠিক হয়ে গেছে, ওই মাধবী। এই মালতী, মালতী, তোর 70 কে? কে 70? মাধবী, 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 তুই দিদি হোস না? দিদি হোস তো, ওকে শাসন করবি না? করবি না ওকে শাসন? করবো, করবো। ও তোর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে কিন্তু, সবকিছু, তোর জামা কাপড়, তোর ফোন, তোর সোনা, তোর জুতো, সবকিছু কেড়ে নিয়েছে। কি করবি বল, 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 ওকে কি মারবো? মারবো, মারবো, মারবো। শেষবারের মতো আমি তোকে ক্ষমা করলাম দিদি। তুই তো নিজের চোখে দেখেছিস দিদি, ওই বড় বড় দানবের মতো গুন্ডাগুলাকে দুই হাতে তিলে আছাড় দিয়েছি। এই এই দু হাতে আমি মোটা মোটা লোভ বয়েছি, এই দু হাতে আমি দুবেলা মজুরি করেছি তোর জন্য, তোর পেট চালানোর জন্য, আমার বাপের পেট চালানোর জন্য। এই হাতে আমি পাথর ভাঙতে পারি, আর একবার যদি আমার গায়ে হাত তোলার চেষ্টা করিস দিদি, তার ফল কিন্তু খুব খারাপ হবে। খুব। আর একটা কথা, পুষ্পরঞ্জন চৌধুরীর বোন আর মনোরঞ্জন চৌধুরীর বোন, আপনারা যদি ভাইবে থাকেন, ওই চরণ দাসের বড় মিয়াকে দিয়ে গাছের ব্যবসা করবেন, চোরাই কাঠের ব্যবসা করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। সেগুড়ে বালি, ওই জঙ্গলা হাটার মালতী পুষ্পরঞ্জন চৌধুরী আর মনোরঞ্জন চৌধুরীর সবার মাঝখানে দাঁড়ায় থাকবে এই মাধবী, এই মাধবী, এই মাধবী, এই মাধবী। লতার নাম শুনে ভাইবেন না যে লতিয়ে চলি, সির দ্বারা সিধা করে চলি একটা গাছের মতো। মাধবী, দিদিকে ফিরিয়ে নেবে না? শুনলেন নাই, হাওই বাজিতে আগুন লাগাই দিচ্ছে, এরপর ছাই হয়েই ফিরবে। আপনি বড় মুখ করে আমার বাবার থেকে ওর দায়িত্ব নিয়েছিলেন, আর আপনার পরিবার, দায়িত্ব নিয়ে ওকে নষ্ট করে দিয়েছে, নষ্ট।
মাধবীর চোখে জল ঝরছে আর সেটা আমার কাছে খুব প্রেশিয়াস খুব মূল্যবান সে চোখের জল আমি ছড়তে দেব না কিছুতেই না সাবধানে থেকো মাধবী আগুন ওতে আর ঘি দিও না তাহলে ছাড় খাড় হয়ে যাবে এই চৌধুরী পরিবার এবার এবার কি করবে কি আর করব যেদিন ও আদালতে সাক্ষী দিতে যাবে সেদিন মালতীও যাবে জংলাহাটায় সুন্দর সেজে গুজে স্টিলেটোস পরে দামি দামি পোশাক পরে হাতে দামি ফোন নিয়ে দামি অর্নামেন্টস পরে মালতী চলল জংলা হাটায় সঙ্গে যাবে কে পুষ্পরঞ্জন মনোরঞ্জন বনানীয় কোমর বেঁধেছে ছায়া দেখতে পাচ্ছি দিদি মহিষাসুর ঠাকুর ছায়া ঠাকুর ছায়া তুই যদি আর বেশি কথা বলিস তাহলে তো কেউ তাহলে তো কেউ আমি চিনি নাই চরণ দাসকে আমি চিনি নাই যশোদা মাসিকে আমি চিনি নাই আমি চিনি নাই চিনি নাই আমি মাধবীলতাই আমি মাধবীলতাই তুই আমার সত্তর আমার সত্তর আমার সত্তর আমার সত্তর চোখে জল থাকো আমিও দেখি কি গাছেরাও কাঁদে গাছ মাধবীলতা তুমিও কাঁদো তোমারও তাহলে কষ্ট হয় যন্ত্রণা হয় তার মানে একদিন ভালোবাসা উকি দিতে পারে ওই দুই চোখে তার মানে মোটামুটি ইমোশনগুলো ঠিকঠাক আছে বলো মজা করছেন নাকি আরে না না এই দেখো না তোমার জন্য ভাড়ে চা নিয়ে এসেছি সামনে পণ্ডিতজির দোকান থেকে তোমার জন্য চা নিয়ে এসেছি আপনি রাস্তা থেকে চা এনেছেন হ্যাঁ কেন তোমার জন্য তুমি কিছু খাওনি তো আমার জন্য হ্যাঁ তোমার জন্য গরম গরম চা এনেছি আই দেখো তোমার জন্য বিস্কিট এই কি বলে জানো বিস্কিট গুলোকে খাস্তা কিন্তু আপনি চা এনেছেন পয়সা ভয় নেই বাপের পয়সা আনিনি এবং পাপের পয়সা আনিনি ক্রেডিট কার্ড এনেছি ক্রেডিট কার্ডে মানে মানে বাকিতে উপার্জন করে শোধ করে দেব চৌধুরী পরিবারের ছিলা বাকিতে চা এনেছে
আরে তোমার জন্য টাকা বাকি থেকে মরতেও রাজি আছি এই নাও গরম গরম চা খেয়ে নাও তার সঙ্গে বিস্কিটগুলো খেয়ে নাও এসেছে তার মানে কি ফেসেছে সারাক্ষণ খালি মতলব নিয়ে ঘুরছে আরে মতলব কি ভালোবাসা বলো এই নাও চাটা খেয়ে নাও তার সঙ্গে বিস্কিটগুলো খেয়ে নাও খেয়ে নাও মধু চা খাবেন নাই আরে আরে কি করছেন কি গরম চা পড়ে যাবে তো সেটা আমি শিওর একদিন ওই চোখে ভালোবাসাও দেখতে পাবো तेरे हम
আমি হাতে খুড়ি দেব না এই বয়সে হাতে খুড়ি মানে সবাই কেমন বলবে আমার রাগ করছো কেন আর নতুন বউজে সবার সামনে তার শ্বশুর মশাইয়ের হাতে খুড়ি দিচ্ছে আপনাকে তো স্কুলে যাইতে হবে বললাম না সাইকেলে করে চলে যাব আপনি পিছনে বসবেন আপনাকে তারপর স্কুলে নামাই দিয়ে আমি স্কুলে চলে যাব অনেক পূর্ব অনেক পড়ার বাকি আছে পড়াশোনা করে আমি বন দপ্তরের অফিসার হব चलो 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 पाल्टाई।